তো তোমাদের হচ্ছে যেমন দেখো এটা হচ্ছে তোমাদের পিরিয়ড টেবিল তোমরা সবাই জানো এটা পিরিয়ড টেবিল তো এখানে হচ্ছে আমি একদম নর্মাল জেনারেল একদম ইলেভেন টুয়েলভ বা নাইন টেনের স্টুডেন্ট হিসেবেই বোঝাচ্ছি তোমরা জানো যেটুকু যেটুকু আর যদি এক্সট্রা কিছু পাও সেটা একটু ভালো করে নোট করে নাও তোমার দেখো এখানে হচ্ছে পিরিয়ড টেবিলটা কী হয় তোমার প্রথম হচ্ছে এক থেকে আঠেরো অবধি গ্রুপ থাকে সেখানে কি হয় যে তোমার এই এক থেকে দুই গ্রুপ এদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্ট এস ব্লক কেন না কারণ হচ্ছে তোমার হচ্ছে এদের যে ইলেকট্রনিক কনফিগুড়েশন হয় ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিউশন বা আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগুরেশন সেটা হচ্ছে এনএস ওয়ান এবং এনএস টু এই জন্য এদের বলা হয় এস ব্লক এলিমেন্ট তারপর দেখো এই তেরো থেকে আঠেরো অবধি যে গ্রুপ নাম্বার থাকে তাকে বলা হয় পি ব্লক এলিমেন্ট এদের বলা হয় পি ব্লক এলিমেন্ট কারণটা কি না এদের দেখো তোমরা যদি ইলেকট্রনিক কনফিউরেশন দেখো তোমাদের হচ্ছে সবার হচ্ছে লাস্টের ইলেকট্রনটা মানে আউটারমোস্ট যে ইলেকট্রনিক কনফিউরেশন হয় সেটা হচ্ছে পিতে থাকে লাস্টের এটা হচ্ছে পিতে ইলেকট্রন থাকে এই জন্য এদের বলা হয় পি ব্লক এলিমেন্টস তো এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই যে রো থাকে আর কলাম থাকে ধরো এখানে কলাম কতগুলো কলাম থাকে না আঠারোটা কলাম থাকে আর রো কতগুলো থাকে এরকম করে রো থাকে তোমার হচ্ছে সাতটা রো থাকে তো এই কলমগুলোকে বলা হয় গ্রুপ তখন বা কনফিউজ হবে না হয়তো তোমাদের এরকম হতে পারে যে জিজ্ঞাসা করে দিতে পারে যে সাতটা রো থাকে আঠারোটা কলম থাকে বা সাতটা কলম থাকে আঠারোটা রো থাকে তো সেগুলো একটু কনফিউজ হবে না রো আঠারোটা কলম থাকে আর সাতটা হচ্ছে রো থাকে যাদের বলা হয় পিরিয়ড তার মানে কি একটা পিরিয়ড টেবিল হচ্ছে এমন একটা কনস্ট্রাকশন হয় যেখানে হচ্ছে আঠারোটা কলম থাকে আর সেগুলোকে বলা হয় আঠারোটা গ্রুপ দিয়ে আমরা বলি আর সাতটা হচ্ছে রো থাকে এবং সেটাকে সাতটা পিরিয়ড বলা হয় এবার হাইড্রোজেনটা এখানে লেখা হয়েছে কিন্তু হাইড্রোজেনটা প্লেসটা হয় এখানে হ্যালো 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 হ্যাঁ কেউ কিছু বলছো ভয়েসের প্রবলেম হচ্ছে এবার এই প্রবলেমটা কি করে বলি বলতো সবার কি প্রবলেম হচ্ছে না তোমারই একার হচ্ছে বাকিদেরও কি প্রবলেম হচ্ছে তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম এটা আমার প্রবলেম নাই ঠিক আছে আমিরুল তোমার নেটওয়ার্কের প্রবলেম হবে এটা আচ্ছা তাহলে শহীদুলের প্রবলেম যার প্রবলেম হচ্ছে তারই হবে ঠিক আছে একটু নেটওয়ার্কে দেখো ইস্যু হতে পারে তোমরা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সময়ের সঙ্গে সঙ্গে ওটা নেটওয়ার্কের ইস্যু তুমি যেখানে আছো সেখানে হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে পরে ভিডিওটা দেখে নেবে যেখানে অসুবিধা হচ্ছে দেখো এটা হলো তারপর হচ্ছে কি না ডি ব্লক এলিমেন্টস এই যে ডি ব্লক এলিমেন্টস বা ট্রানজিশন এলিমেন্ট বলে এগুলো তোমরা হয়তো কেন ট্রানজিশন এলিমেন্ট বলে সেগুলো আমরা না পরে ডিটেলস আলোচনা করব মানে আজকের ক্লাসেই লাস্টে আলোচনা করবো যে এটাকে কেন ট্রানজিশন এলিমেন্ট বলা হয় বা এগুলোকে কেন এ ব্লক বলা হয় কেন বলা হয় সেগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করবো এখানে শুধু কেমন বোঝানো যেমন এখানে গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ অবধি এদের বলা হয় ডি ব্লক এলিমেন্ট কারণ এদের আউটার মোস্ট ইলেকট্রন যেটা সেটা হচ্ছে ডি এক থেকে ডি টেন মানে দশটা ইলেকট্রন থাকে এই জন্য এদের ডি ব্লক এলিমেন্ট বলা হয় এবার কেন ট্রানজিশন এলিমেন্ট বলা হয় সেগুলো পরে বলছি আর তারপর দেখো এখানে হচ্ছে এফ ব্লক এলিমেন্টস মানে যে সমস্ত মলিকুলের ক্ষেত্রে বা যে সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে এফ এ ইলেকট্রন থাকে মানে এফ এন সেটা কিনা না এফ ওয়ান থেকে চোদ্দোটা যখন ইলেকট্রন থাকে তখন আমরা তাদের বলবো যে এফ ব্লক এলিমেন্টস সো তার মধ্যে কি হয় যে এফ ব্লক এলিমেন্টসের যে দুটো পার্ট থাকে একটা হচ্ছে ল্যান্থানাইট আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট এখানে পিরোয়ি দেখলে দেখতে হবে এখানে হচ্ছে ল্যান্থানাইট স্টার্ট হচ্ছে আর এখানে হচ্ছে অ্যাক্টিনাইট স্টার্ট হচ্ছে এইটা হচ্ছে পিরোই টেবিল মোটামুটি মনে রাখো আর বাকি আমি আরও ডিটেলসে পরে আলোচনা করেছি কোন দিকে মেটাল থাকে কোন দিকে নন মেটাল কোনগুলো মেটালয়েডস সেগুলো আমি পরে আলোচনা করছি আরেকটা জিনিস তোমরা মনে রাখবে কোনো কোশ্চেন করার সময় পড়ার সময় এক থেকে থার্টি সিক্স অবধি তোমরা ইলেভেন টুয়েলভ যখন পড়েছিলে তখন তোমাদের স্যারও তো বলেছিল আমিও বলছি এক থেকে থার্টি সিক্স মানে কি যে এই হাইড্রোজেন থেকে ক্রেপ্টন অবধি সবার ইলেকট্রনিক কনফিগ্রেশান যেন একদম মুখস্থ থাকে মানে একদম এই হাইড্রোজেন থেকে এই ক্যাপ্টন অব্দি ছত্রিশ অব্দি সবার ইলেকট্রনিক কনফিগ্রেশন যেন তোমাদের একদম মুখস্থ থাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগ্রেশন কি তোমাদের যেন একদম সঙ্গে সঙ্গে বলে দিতে পারো তোমরা ঠিক আছে তো এই এই মিনিমাম ছত্রিশ অব্দি তোমাদের মুখস্থ করে রাখতেই হবে এবার দেখো এখানে হচ্ছে আমরা জানি মডার্ন পিরিয়ড টেবিল কিন্তু মডার্ন পিরিয়ড টেবিল হওয়ার আগে কিছু কিছু পিরিয়ড টেবিল নিয়ে কিছু কিছু রুল অনেক সায়েন্টিস্টরা বলেছে তার মধ্যে কিনা ড্রোবেনিয়র ট্রেড ঠিক আছে ড্রোবেনিয়র ট্রেড কি বলেছে যে যদি কোনো আমরা পিরিয়াইড টেবিলে তিনটা মলিকুল নেই একটা গ্রুপের তাহলে এই মাঝখানের যে মলিকুলটা থাকে তার অ্যাটমিক ওয়েট তার আগের এবং পরের এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের এভারেজ এইটা হচ্ছে ড্রোবেনের বলেছে কত সালে না আঠারোশো সালে আঠারোশো উনত্রিশ সালে ও ড্রোবেনের কি বলেছে দেখো যদি আমরা ধরো এখানে ক্যালসিয়াম স্ট্রনসিয়াম আর বেরিয়া নিলাম তাহলে স্ট্রনসিয়ামের মলিকুলার অ্যাটোমিক ওয়েট সরি অ্যাটোমিক ওয়েট এভারেজ অফ ক্যালসিয়াম আর বেরিয়াম এদের বা ধরো ব্রোমিন ব্রোমিনের অ্যাটোমিক ওয়েট কি হয় না ক্লোরিন আর আয়োডিনের অ্যাটোমিক ওয়েটের এভারেজ এটাও বলেছিল কিন্তু তারপরে উনিশশো সরি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তিরাশি সরি তেষট্টি নিউল্যান্ড কী বলেছে না অক্টেভ রুল বলেছে সে কী বলেছে যে যদি আমরা টেবিলটা ধরি তাহলে ফার্স্ট ধরো কোনো একটা একটা ফার্স্ট একটা অ্যাটম আর তারপরে এইট অ্যাটমিক অরবাইটালের মানে অ্যাটমের তোমার হচ্ছে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিটা সেম হবে সে তোমরা যখন ধরো ইলেভেন টুয়েলভ পড়েছিলো তোমাদের উদাহরণ দিয়েছিল যে ওই যে সারে গামা পাধানিসা হয় না হারমোনিয়ামের তো সারে থেকে শুরু করে আবার সেই সারেতেই আসে ফিরে সে সেই রুলটাই হচ্ছে এখানে সেটা হচ্ছে নিউল্যান্ড অক্টেভ রুল তোমরা কিন্তু এই প্রত্যেকটা রুল মনে রাখবে কারণ তোমাদের বলে দিতে পারে যে নিউল্যান্ড রুলটা কি বলে তিন চারটা অপশান দিয়ে দিতে পারে তো তোমরা প্রত্যেকটা কিন্তু ওই ল মনে রাখবে যে নিউল্যান্ড কি বলেছিলো ড্রোবেনের কি বলেছিলো সেগুলো ড্রোবেনে দেখো হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট নোটেড দ্যাট এভরি এইট এলিমেন্টস সিমিলার মানে সাত নম্বর আর এক নম্বর এক নম্বর আর আট নম্বর দুজনেরই হচ্ছে সমস্ত প্রপার্টিগুলো সেম হবে এটাই বলেছে তারপরে পরে হচ্ছে মেন্ডেলিভ কি করেছিল মেন্ডেলিভ হচ্ছে তোমার সিক্সটি এলিমেন্ট নিয়ে একটা পিরিয়ডি টেবিল বানিয়েছিল কিন্তু পরে উনিশশো সালে মজলে কি করেছে সেই পিরিয়ডি টেবিলটা যেটা মেন্ডেলি প্রথম পিরিয়ডিক টেবিল দিয়েছিল সেটা হচ্ছে অ্যাটোমিক ওয়েটের রেসপেক্টে দিয়েছিল কিন্তু মঞ্চলে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কী করেছে সে দেখেছে যে যদি আমরা একটা গ্রাফ প্লট করি রুট মিউ মানে তার ফ্রিকোয়েন্সির রুটের সঙ্গে যদি আমরা অ্যাটোমিক নাম্বারের একটা গ্রাফ প্লট করি তাহলে একটা স্টেট লাইন পাওয়া যায় একটা স্টেট লাইন পাওয়া যায় কিন্তু যদি আমরা এই রুট মিউ ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাটোমিক ওয়েটের গ্রাফ প্লট করি তখন কিন্তু স্টেট লাইন পাওয়া যায় না ধরো এরকম জিগজ্যাক লাইন পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম লাইন পাওয়া যাচ্ছে তো সেই হিসেবে সে বলেছে যে কোনো একটা এলিমেন্টের কোনো কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টি দেখার জন্য তো তার অ্যাটোমিক নাম্বারটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অ্যাটোমিক ওয়েটটা নয় কারণটা কি নাম মজলে দেখেছে যে এই যে রুট মিউফ্রিকুয়েন্সি সঙ্গে যদি অ্যাটোমিক নাম্বারের যদি আমরা একটা প্লট করি সেটা একটা স্টেট লাইন পাওয়া যাবে ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে জিগজ্যাক কোনো স্টেট লাইন পাওয়া যাবে না জিগজ্যাক লাইন পাওয়া যেতে পারে বা রাউন্ড সার্কেল বিভিন্ন রকম পাওয়া যেতে পারে যদি আমি অ্যাটোমিক ওয়েটের রেসপেক্টে করি তো সেই জন্য মঞ্জলে বলেছে যে মোর ফান্ডামেন্টাল প্রপার্টি কোনটা না অ্যাটোমিক নাম্বার হচ্ছে মোর ফান্ডামেন্টাল প্রপার্টি তারপরে কি করে যে ওই যে মেন্ডেলিভ যে পিরিয়ড টেবিল রুলটা দিয়েছিল অ্যাটোমিক ওয়েটের রেসপেক্টে সেটা চেঞ্জ করে কি হয় অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে করা হয় আর সেটাই হচ্ছে মডার্ন পিরিয়ডিক ল বলা হয় যে দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি অফ দ্য এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশান দেয়ার অ্যাটমিক নাম্বার নট অ্যাটোমিক ওয়েট ঠিক আছে তাহলে কি হয় তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক ল আর মডার্ন পিরিয়ডিক লর মধ্যে কী ডিফারেন্স না মেন্ডেলিফের যে পিরিয়ডিক ল সেখানে হচ্ছে অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে সবকে সাজানো হয়েছিল মরিকলোগুলোকে কিন্তু মডার্ন পিরিয়ডিক লতে কি হচ্ছে অ্যাটোমিক নাম্বারের ওপর বেস করে অ্যাটোমিক পিরিয়ড টেবিল বলা হয়েছে সেটাকে বলা হয় মডার্ন পিরিয়ডিক ল এইভাবে এবার দেখো আমরা পিরিয়ডিক টেবিলকে আমরা যদি ভালো করে ভেঙে ভেঙে দেখি তাহলে হচ্ছে সেখানে ব্লক থাকে বিভিন্ন রকম যে আমরা দেখো পিরিয়ড টেবিল দেখেছি এখানে এখানে থেকে বিভিন্ন ব্লক আছে আমি বলেছিলাম এই যে এক আর দুই কে কি বলা হয় এস ব্লক বলা হয় আবার কি হয় এখানে হচ্ছে এই তেরো থেকে আঠারো অবধি কে বলা হয় পি ব্লক তারপর হচ্ছে এই তিন থেকে বারো অবধি হচ্ছে তোমার ডি ব্লক আর হচ্ছে এদিকে এফ ইলেকট্রন থাকে এই জন্য এফ ব্লক বলা হয় তাহলে কি তাদের মানে এই এই ব্লক কেন বলা হয় না তাদের সাবসেল ওই যে বললাম না যে এন এস এ ইলেকট্রন আছে না এন ইলেকট্রন আছে না এন ডিতে ইলেকট্রন আছে না ইলেকট্রন আছে সেই সাবসেলের উপর ডিপেন্ড করে তাদের বিভিন্ন রকম ব্লক ভাগে ভাগ করা হয় এই চারটা মেন ব্লকে ভাগ করা হয় পি ডি আর এফ এ ঠিক আছে তারপরে গিয়ে দেখো এখানে বলেছে যে ওয়ান আর টু এদেরকে এস ব্লক এখানে বলেছে এ দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এদের কি পি ব্লক আবার কি হয়েছে যে তিন থেকে বারো অবধি তাদেরকে বলা হয় ডি ব্লক আবার এই এফ ব্লক বলা হয় যাদের ক্ষেত্রে এফ ইলেকট্রন আছে এবার কী হয়েছে এখানে এস আর পি ব্লক এলিমেন্টস তাদের বলা হয় নর্মাল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস আর ডি ব্লক এলিমেন্টগুলোকে আমরা জানি ট্রানজিশান এলিমেন্ট বলা হয় আর এফ ব্লক এলিমেন্টগুলোকে ইনার ট্রানজিশান এলিমেন্ট বলা হয় ইনার ট্রানজিশান এলিমেন্ট বলা হয় তোমাদের মনে আসতে পারে যে ডি ব্লক বা এফ ব্লকগুলোকে কেন ট্রানজিশান এলিমেন্ট সেটা আমি পরে আবারও আলোচনা করছি ঠিক আছে এবার দেখো এই যে গ্রুপ এইটিন মানে কি যে গ্রুপ এইটিন মানে কি যে আঠারোটা হচ্ছে তোমার ভার্টিক্যাল কলাম থাকে ঠিক আছে এদের সবাইকে গ্রুপ বলা হয় ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ এরকম করে করে গ্রুপ এলেভেন এবার কি হয় গ্রুপ ওয়ান মানে এই যে দেখো এই গ্রুপ ওয়ান এদের বলা হয় অ্যালকালি মেটালস গ্রুপ টুটাকে টাকে কি বলা হয় না গ্রুপ টুকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস ঠিক আছে এবার যে গ্রুপ ফিফটিন এদেরকে বলা হয় নিকোজেন গ্রুপ বা নাইট্রোজেন গ্রুপও বলা হতে পারে যে এই যে গ্রুপ ফিফটিন বা গ্রুপ নাইট্রোজেন তাদেরকে বলা হয় নিকোজেন আর এই গ্রুপ সিক্সটিনকে বলা হয় চালকোজেন আর গ্রুপ সেভেনটিনকে বলা হয় হ্যালোজেন আর গ্রুপ এইটিনকে বলা হয় নোবেল গ্যাস গ্রুপ তো এখানে দেখো সেরকমই লিখা আছে গ্রুপ টুকে বলা হয় অ্যালকালাইন মেটালস বা অ্যালকালাইন আর্থ মেটালস গ্রুপ ফিফটিনকে বলা হয় নিকোজেন গ্রুপ সিক্সটিনকে বলা হয় চালকোজেন গ্রুপ সেভেনটিনকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এইটিনকে বলা হয় নোবেল গ্যাস ও আর্গনস আমি আমি একবার দু হাজার ষোলো সালে এই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্য যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হয় তার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কলকাতাতে এবার কী হয়েছে সেখানে হচ্ছে মানে আমি যখন মেদিনীপুরে থাকতাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এমএসসি আমার তো আমার রুমমেটও হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ থেকে পড়েছিল মানে সে সিনিয়র আমার থেকে চার পাঁচ বছরের তো তখন কী হয়েছে সেও গিয়েছিল তো আমরা দুজনে একসঙ্গে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তো সে সে সিনিয়র ছিল চার পাঁচ বছর পড়ানোর এক্সপিরিয়েন্স ছিল ওই জন্য সে পেয়ে গিয়েছিল আমি পাইনি তো কী হয়েছে সেখানে আমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ পড়ে আমাদের হচ্ছে দুজন ছিল তো তারা একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল একটা মানে তোমাদের হচ্ছে এরকম একটা মলিকুল ছিল মানে একটা বড় মলিকুল দিয়েছিল ফার্স্ট কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে যে এর আইপিউ মানে ইউআইপি নাম কী ইউপেক নাম কী বলে এই মলিকুলটা দিয়েছিল আর কি এবার আমি দেখেছি যে একটাই একটাই ছবি আছে সেটা গেলে সবাইকে দিচ্ছে মানে অনেকেই ট্রাই করেছে এরকম পেন্সিল দিচ্ছে সবাইকে বলছে যে ইউপ্যাক নামটা কি বলো বলে কি হয়েছে যে মানে আমিও ট্রাই করেছিলাম এবার অনেকেও ট্রাই করেছে আমি দেখছি আমার রুমমেটটাও ট্রাই করেছিল এবার পেরেছিল কোনো জানি না আমি পারিনি কারণ অনেক বড়ো ইয়ে উপায় নাম দিয়েছিলো তারপরে এটা হলো দ্বিতীয়টা আমাকে দ্বিতীয় কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে যে একটা পিরিয়ড টেবিলের কতগুলো গ্রুপ থাকে বা কতগুলো পিরিয়ড থাকে তো আমি এটা পেরেছিলাম আমি বলেছিলাম যে আঠারোটা গ্রুপ থাকে আর হচ্ছে সাতটা পিরিয়ড থাকে তারপরেও বলেছিল যে তুমি জানো চাল কোন গ্রুপটাকে বলা হয় দেখো এখানে হচ্ছে ষোলো গ্রুপ আর আমি তখন এইচএস পড়াতাম মানে এইচএস এর স্টুডেন্টদের পড়াতাম তো একটু জানতাম আর কি তো দেখো আমার কথার মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের কিন্তু এইগুলো থেকে অনেক কোশ্চেন আসতে পারে ধরো বলে দিল যে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে চালকোজেন কোন গ্রুপটাকে বলা হয় এবার হচ্ছে চালকোজেন কোন গ্রুপটাকে বলা হয় সেখান থেকে হতে পারে পনেরো ষোলো সতেরো আঠেরো এরকম করে তোমাদের উদাহরণ দিয়ে দিতে পারে এবার তোমাদের কিন্তু বলতে হবে যে চালকোজেন হচ্ছে ষোলো নম্বর গ্রুপটাকে চালকোজেন বলা হয় পনেরোটাকে কি বলা হয় না নিকোজেন আর সতেরোটাকে বলা হয় হ্যালোজেন আর আঠেরোটাকে বলা হয় নোবেল গ্যাস আর ঠিক আছে এবার যেহেতু এই এই ভার্টিক্যালগুলোকে কি বলা হয় কলম বলা হয় তাহলে হ্যালো হ্যাঁ নিকোজেন মানে যে সুকে শুরু হয়েছে বলে এরকম পি নিকোজেন নয় এটাকে নিকোজেন বলা হয় হ্যাঁ গ্রুপ ফিফটিন এই যে হ্যাঁ কোয়েশ্চেনটা আমাকে একটা স্ট্রাকচার দিয়েছিল আর কি এরকম ব্রাঞ্চের মতো অনেকগুলো স্ট্রাকচার দেওয়া ছিল তো তারপরে বলেছিল আমাকে যে এর ইউপেক নামটা বলো তো আমি করতে পারি নার্ভাস হয়ে গেছিলাম কারণ এত বড় স্ট্রাকচার আর ওখানে যে ভাবা ভেবে ওরকম করা যায় না আগে থেকে তুমি যদি ভালো করে ব্যবসা নিয়ে যাও তবেই পারবে তো ওই আমি পারি না ওই আর এখানে পি থেকে শুরু হয়েছে কিন্তু হয় না অনেক সময় গ্রিক ওয়ার্ড যেমন সিউডো সিউডো হচ্ছে পি থেকে শুরু হয় কিন্তু আমরা পিটাকে উচ্চারণ করি না নিকোজেন বলা হয় এবার অনেকে নাইকোজেন বলতে পারে যে যার উচ্চারণের ওটা প্রনাউন্সিয়েশনের ওপর কিন্তু পি শুরু হয় না বোঝা গেল আমি নিকোজেন বলি বা নিকোজেন আমার স্যারও যে পড়াতো সেও নিকোজেন বলতো বোঝা গেল সবই হ্যাঁ এবার হচ্ছে দেখো এই কলমগুলো যেগুলো হচ্ছে ভার্টিক্যাল থাকে সেগুলোকে কলাম বলে এগুলো কিন্তু খুব ছোটো কোশ্চেন কিন্তু নিটে এসেছে নিটে যে ওই যে মেডিকেল টেস্ট পরীক্ষা হয় তার ক্ষেত্রে এসেছে তোমরা হয়তো একটু বলছো ভাবছো এটা ইজি কোশ্চেন এগুলো কিন্তু মনে রাখবে যে এইটিন গ্রুপ থাকে আর সাতটা কলম মানে পিরিয়ড থাকে তো এই 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 ছোটোগুলো একটু ঘুরিয়ে দিলে অনেক সময় কোশ্চেনের অ্যান্সারগুলো কী হয় যে চার পাঁচটা যে অপশান দেওয়া থাকে সেই চার পাঁচটা অপশান এত কাছাকাছি দেওয়া থাকে যে আমরা মানে বুঝে পড়তেই ভুল হয়ে যায় তো তোমরা একটু জিনিসগুলো মাথায় রাখবে তারপর হচ্ছে কি হরাইজাল যে লাইনগুলো থাকে সেগুলো কি বলে পিরিয়ড বলা হয় তাহলে সাতটা হচ্ছে পিরিয়ড থাকে একটা পিরিয়ড টেবিলে এবার কী হয় দেখো এই যে ফার্স্ট পিরিয়ড ফার্স্ট পিরিয়ডে কে কে থাকে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম থাকে তো শুধু দুটো এলিমেন্ট থাকে এই জন্য এটাকে বলে শর্টেস্ট পিরিয়ড এই দেখো পিরিয়ড টেবিলে আমি বারবার খুলে দেখাচ্ছি কারণ তোমাদের যাতে পড়ার সময় এরকমই ভালো করে তোমরাও নিজেরাও পড়বে মানে তোমরা যদি এই ছবি দেখতে দেখতে পড়ো না ভালো করে মন থাকবে তো এখানে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম আছে দুটো এলিমেন্ট এই জন্য এদের বলা হয় শর্ট সব থেকে ছোট শর্টেস্ট তারপরে যে সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড তাতে কী হয় লিথিয়াম থেকে নিয়ন আর সোডিয়াম থেকে আর্গন তো আটটা করে থাকে তো আটটা করে থাকে এই দেখো সোডিয়াম থেকে সোডিয়াম থেকে নিয়ন আর হচ্ছে সরি লিথিয়াম থেকে নিয়ন আর সোডিয়াম থেকে আর্গন এখানে যে আটটা করে এলিমেন্ট থাকে এই জন্য এদের বলা হয় শর্ট পিরিয়ড তারপরে কী হয় যে শর্ট পিরিয়ড বলা হয় এবার হচ্ছে ফোর্থ পিরিয়ড আর ফিফথ পিরিয়ডে কী হয় যে আঠারোটা করে এলিমেন্ট থাকে এদের বলা হয় লং পিরিয়ড আর হচ্ছে সিক্স পিরিয়ডে হচ্ছে বত্রিশটা এলিমেন্ট থাকে এদের বলা হয় লংগেস্ট আর এই যে সেভেন পিরিয়ডটা থাকে যখন এই পিরিয়ড টেবিলটা বানানো হয়েছিলো তখন হচ্ছে সে এইটা কমপ্লিট ছিল না মানে কি এই যে লাস্টের নামগুলো এই লাস্টের এলিমেন্টগুলো না এগুলো পরে আবিষ্কার হয়েছে তাই জন্য পরে পরে অ্যাড করা হয়েছে কিন্তু তখন হচ্ছে ইনকমপ্লিট ছিল ওই জন্য এটাকে কিছু আর বলা হয় না এখানে হয়তো এখানে বলেছে না যে এই যে সিক্সে বত্রিশটা এলিমেন্ট তোমরা ভাবছো এখানে তো আঠারোটা আছে বত্রিশটা তো নেই এখানে আঠারোটা রো তো আঠারোটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই যে লেন্থানাইটস আর অ্যাক্টিনাইটস এগুলো চোদ্দোটা করে আছে এই যে ল্যান্থানাইট তোমরা হচ্ছে ওই ছত্রিশ অবধি এক থেকে ছত্রিশ অবধি ইলেকট্রনিক কনফিউশন মনে রাখবে সব এলিমেন্টের এলিমেন্টগুলো মনে রাখবে আর ল্যান্থানাইটসগুলোও মনে রাখবে অ্যাক্টিনাইটসটা মনে রাখার অতটা বেশি দরকার নেই কিন্তু ল্যান্থানাইটসের প্রত্যেকটা সিরিজ বা নামও মনে রাখবে এগুলো কী হয় এই জিনিসগুলো মনে রাখলে তোমাদের কোশ্চেন করার সময় ইজি হয় খুব ইজি কোশ্চেন যাতে ছাড়া ছাড়া হয় না আর কি ভালো করে সহজেই ইজি হয়ে যায় তো সেভেন পিরিয়ড যে বত্রিশটা এরপর কী হয় দেখো যে এইচ পিরিয়ড স্টার্ট উইথ এন ওয়ান আর এন্ডস উইথ এন এস সিক্স মানে কি তুমি দেখো এই পিরিয়ড টেবিলটা যদি দেখো দেখো এখানে দেখো টু এস ওয়ান থ্রি এখানেই বলেছে যে মানে এন এস ওয়ান তার প্রিন্সিপাল কন্টাক্ট নাম্বার তো এন ওয়ান টু থ্রি ফোর আছে সবগুলোই হচ্ছে স্টার্ট হচ্ছে এই এস আর লাস্টে দেখো সব এস টু টু ফোর এস টু ফোর পি সিক্স মানে কি যে এন এস টু এন পি সিক্স এটা হচ্ছে লাস্টে শেষ হচ্ছে মানে স্টার্ট হচ্ছে সবার হচ্ছে তোমার গেল সবার হচ্ছে এস ওয়ান দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এস টু আর সিক্স এবার হচ্ছে ইচ পিরিয়ড স্টার্ট উইথ অ্যালকালি মেটালস আমরা জানি প্রথম প্রথম যে রোটা আছে প্রথম যে মানে সরি কলামটা আছে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে অ্যালকালি মেটালস আর এন্ড উইথ নোবেল গ্যাস আর একদম লাস্টে যে এইটিন্থ নম্বরটা থাকে সেটা নোবেল গ্যাস তো প্রথমে স্টার্টটা হচ্ছে অ্যালকা মেটাল দিয়ে আর নোবেল গ্যাস এবার কি বলছে যে পিরিয়ড স্টার্ট উইথ নিউ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কি যে প্রত্যেকটা এই যে পিরিয়ড যে স্টার্ট হচ্ছে সেটা না নতুন একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এবং নতুন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা স্টার্ট হচ্ছে এবার হচ্ছে একটা পিরিয়ড টেবিলের ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট কতগুলো থাকে না একটা ম্যাক্সিমাম পিরিয়ডে হচ্ছে বত্রিশটা এলিমেন্ট থাকে সেটা হচ্ছে কোন নম্বর কত নম্বর পিরিয়ড না সিক্স পিরিয়ড মানে এই যে পিরিয়ড টেবিলের যে সিক্স নম্বর পিরিয়ড সেখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট থাকে সেটা হচ্ছে বত্রিশটা এলিমেন্ট এবারকে হচ্ছে বেস্ট অন দ্য ডিফারেন্সের ইলেকট্রন ইন ক্লাসিফাইড এস পি ডি এফ ব্লক তাদের ইলেকট্রনের কনফারেশন অনুযায়ী তাদের এসপি ডি এফ ব্লক বলা হয় এবার হচ্ছে এস ব্লক এলিমেন্টস এই যে এস ব্লক আর পি ব্লক এলিমেন্টস হিলিয়াম মানে কি এস আর পি ব্লক এলিমেন্টের মধ্যে হিলিয়ামই হচ্ছে এমন একটা মলিকুল যেটা শুধুমাত্র এস ইলেকট্রন আছে কিন্তু সে পি ব্লকে অবস্থান করে ঠিক আছে এরকম করে কোশ্চেন আসতে পারে যে